খেলাধুলা হইলে জায়েজ নাই যেটার সাথে বাজি মারা থাকে এই যে আমরা বলতে সমাজের অশান্তি কোন আইলা শাসাই করে না সমাজের অশান্তি যারা সমাজের বুঝদার মানুষ তারা করে আমার বাবা মারা গেছে আমার দাদা মারা গেছে আমার কেউ মারা গেছে তাদের জন্য তাহাজ্জুদ করা দরকার তাদের জন্য তসবিহ তাহলিল করা দরকার তাদের জন্য কোরআন পড়ার নামে হারাম কামে যারা টাকা পয়সা ব্যয় করে উনি থেকে 400 বছর হিসাব কইরা যত আওলাদ দুনিয়ায় আসবো সব গরিবের মিসকিন হবো এটা হলো কুল্লু লাইবুন হারামুন এরকম খেলাধুলা শরীয়তে হারাম করছে ইসলাম কোথায় আমরা কোথায় সাহাবাদের জিন্দেগী কোথায় ইসলামিক ট্যালেন্ট টিভি এই যুগে এই সময় দিয়ে কোন কোলাহান দৌড়াদৌড়ি বাড়ে কি বলে গ্রামের দশজন পাঁচজন মিলে দৌড়াদৌড়ি বাড়তেছে দৌড় দেয় কি পর্বাতে বা বিকালে অস্ত্র লক্ষ্য করে কোন খেলাধুলা করি নাই যে খেলাধুলায় শারীরিক শরীরের জন্য মুনাফা ফায়দা হবো শারীরিক ভাবে সক্ষম হবো একটা পারফেক্ট নজোয়ান হবো ওগুলার ব্যায়াম ওগুলা এক্সারসাইজ বর্তমানে নাই কোনটা আছে খালি মোবাইল ধ্বংস হওয়ারটা আছে মানুষ দুর্বল হবো মানুষ দুর্বল হয়ে যাবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ডানায় 400 নজরের শক্তি আছে দেখেন যে শক্তি যে নাই আমি কইলাম সুবহানাল্লাহ বিলাল দেখছেন তো তার মানে বোঝা গেছে আজকে রোজার মাসের 29 তারিখ সারা মাস মানে রোজা আছিলেন দুর্বল হয়ে গেছেন তারপরে বোধহয় ইস্তারের টাইম হয়েছে আর একজন সাহাবার শরীরে আছিল 40 জন নজরের শক্তি কুস্তি খেলা নাই বর্তমান কুস্তি খেলা এখন আছে আগে দেখছি তো আমায় সে আত্মীয় আত্মীয় দুই কুস্তি খেলা দিছে জানাই খেলা দিছে পর্বাতে দৌড় পারছে ইল্লাম এম্বুল কুল্লুহু এম্বুল মাজুহু বেহেনা হইলো কি সময় সে খেলাধুলা করছে করে না করছে এখন টোটাল নাই খেলাধুলা ইসলামে শরীর চর্চা ইসলামে সুন্নত জলিলান সুবহানাল্লাহ কোলাহানে খেলাধুলা করবার দেন গুলি খেলাবার দেন ফুটবল খেলাবার দেন বিকালে মোবাইলের থেকে তাড়াতাড়ি সরাই আনি আসেন এর কোলাহানিও বলা দেখা হবে আমি কইলাম কোলাহান জন্মই দিবার পারব না সব বিনষ্ট হবে সব ধ্বংস হয়ে যাবে কিচ্ছু থাকবো না এদের শরীরে কোন বস্তুই থাকবো না শরীরটা পয়জন হবো বসে থাকতে 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 এশিয়া মহাদেশের ভিতরে যত বড় বড় মাদ্রাসা আছে কোন কোন মাদ্রাসায় 100টা করে ফুটবল আছে কোন মাদ্রাসায় 200টা করে ভলিবল আছে জেলদালন দেওয়ান্দে আছে 5টা নিয়ে মাদ্রাসায় আমরা বল খেলেছি কারণ ফজরের থেকে ক্লাস একটা জোহর পর্যন্ত খেলেছি জোহরের পরে আবার ক্লাস কারণ সিহাসিতার 6টা কিতাব একটা কিতাব হলো 30 পারা কইরা চিন্তা করছেন এটা তো শেষ হওয়া লাগবো বেশি পয়সা থাকা লাগে ওই জন্য ব্যায়াম করবার দিকে এক্সারসাইজ এর জন্য কোলাহানে বিকালে খেলাধুলা করবার খেলাধুলা হইলে জায়েজ নাই যেটার সাথে বাজি মারা থাকে এই যে আমরা বলতে গুলো খেলা দেন বাজি মারা থাকে না আর যে বিহাদে সল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো কুল্লু লাইবুন হারামুন এরকম খেলাধুলা না করবো শরীরে ঘাও পট্টি দিবেন কোনে পট্টি দিয়ে না জায়গা নাই ইসলাম কোথায় আমরা কোথায় সাহাবাদের জিন্দেগি কোথায় মহতরম দোস্ত বুজুর্গ খেলাধুলা নামে যে সমস্ত মানুষ টাকা পয়সা ব্যয় করতেছে খেলাধুলার নামে যারা টাকা পয়সা ব্যয় করে কথাটা ভালো করে খেলাধুলার নামে হারাম কামে যারা টাকা পয়সা ব্যয় করে উনি ঠিক 400 বছর হিসাব করে নামে যারা খরচ করে সব দিনের রাস্তায় যারা ব্যয় করে তাদের থেকে 400 বছর পর্যন্ত আওলাদকে আল্লাহ রেজেক বাড়াইয়া দিবে আপনি যদি সব চাইতে আপনার জন্য দুর্ভাগ্য সব চাইতে আপনার জন্য পোড়া কপাল যেসব আপনি আপনার জন্য নিজে দুশ্মন হবেন তখন মানুষে আপনার উপকার কিভাবে করবে আমি আমার জন্য
আমি আমার জন্য আমার দুশমন হয়েছি, আমি নিজে আমার দুইটা চোখের জন্য দুশমন হয়েছি, আমি আমার লিভারের জন্য পেটের জন্য আমি যে দুশমন হয়েছি। একটা ছেলে, একটা স্টুডেন্ট, একটা ছাত্র রাত্রে যদি 6 ঘন্টা লুডু খেলায় মোবাইলে, তার চোখের দুশমন না হে? এ নিজে তার চোখের দুশমনী করে নাই, চোখে আরাম করতো, ঘুমাইতো। একটা বস্তু খাইলে ক্ষতি হয়, ওইটা আপনি খাইছেন, তাহলে আপনি পেটের সাথে নিজের শত্রুতা করছেন না? আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, আমার কেউ মারা গেছে, তাদের জন্য তাহাজ্জুদ পড়া দরকার, তাদের জন্য তসবিহ তাহলিল করা দরকার, তাদের জন্য কোরআন পড়া দরকার। আমরা জুলুম করছি না নাই অন্তত? মহতরম দোস্ত বুজুর্গ, এই পরম্পরা বস্তু মনে মনে থাকে, আমি কি কই বলেন কথা বলেন না। এই সমস্ত বস্তু, এই কুসংস্কার যত দিন পর্যন্ত সমাজ থেকে দূর না হব, আর সমাজের অশান্তি জীবন যাপন করা লাগবে, এটাই জানে। আর কেউ অগ্রহ জুলুম করলে ওরা সহ্য করা হেঁকে।